लास्ट तक बिलीव था, आई मीन सेकंड लास्ट बॉल तक बिलीव था हम दोनों को कि पॉसिबल है। हम लोग इशारों में ही बात कर रहे थे। মুস্তাফিজের এমন বল জীবনে দেখিনি বা খেলেনি, বল মারতে যাই ব্যাট চালাই লাগে না, ব্যাটে মুস্তাফিজের মেডেন ওভার যেন হার। এবার ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল শশাঙ্ক সিং। আইপিএল এর 49তম ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে খেলতে নেমেছিল পাঞ্জাব কিংস। এ ম্যাচে চেন্নাই আগে ব্যাট করে পুরো 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে করেছিল 162 রান। 163 রানের জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 17 ওভার 5 বল খেলে জয় তুলে নেয়, 7 উইকেটের বড় ব্যবধানে জিতে যায়, যেখানে শেষ 37 বলে প্রয়োজন ছিল 28 রান। 15তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান, আর এসেই মেডেন ওভার তুলে নেন। এবারের আইপিএল এটাই প্রথম মেডেন ওভার, তখন ব্যাটিং করছিলেন শশাঙ্ক সিং। মুস্তাফিজের বল যেন বুঝতে পারছিলেন না তিনি বল খেলতে গিয়ে রীতিমতো আচমকা হয়ে যান। তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মুস্তাফিজুর রহমানকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, শুধু এতটুকুই জানি যে মুস্তাফিজুর রহমান কাটা স্লো বল করেন, তিনি আসলে কাটা স্লো বল করেন, তার বল আমি সেই সময় থেকে বুঝতে পারছিলাম না, বল করছিল একদিকে যাচ্ছিল আরেকদিকে।